জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও জেলার সব সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। এদিকে জয়পুরহাট সদর উপজেলার ভাতসা ইউনিয়নের দিয়র এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মীর আব্দুল কুদ্দুস নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নেঙ্গাপীর মঙ্গলবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। নিহত মীর আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার দিয়র গ্রামের মৃত মীর আব্দুল হামিদের ছেলে। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, আব্দুল কুদ্দুস নেঙ্গাপীর বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাশিদ বিনতি, জেটিভি বাংলা, নিউজ ডেস্ক।